আমি একটা জিনিস দেখে অবাক, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়তে কিন্তু নন প্রফিট অর্গানাইজেশন এই টাইপের অনেকগুলো কিন্তু ক্যাপশন লেখা থাকে তাদের উইকিপিডিয়াতে গেলে। এখন যদি তাদের বিশ্ববিদ্যালয়গুলো যদি নন প্রফিটেবল থাকে তাহলে এত কষ্ট কেন? আমার প্রশ্ন হচ্ছে একটা, জানি না তো কষ্টের পরিমাণ কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু একটু বাড়িয়ে দিয়েছে আর ওইবার সিস্টেমটা কমিয়ে দিয়েছে। অর্থাৎ এইখানে যে আপনি পড়তে চান তাহলে কিন্তু একটা ভালো বাজেট নেই নর্দানে পড়তে হবে। কত টাকা? অর্থাৎ গ্রিন বিশ্ববিদ্যালয় কিন্তু আর লো কস্টের বিশ্ববিদ্যালয় নয়, এটা কিন্তু হাই কস্টের বিশ্ববিদ্যালয় হয়ে গিয়েছে। ও শিট! অর্থাৎ ভর্তির আগে অবশ্যই আপনার একদম ডিটেলস জেনে ভর্তি হবেন, কারণ আপনি প্রাইভেটে পড়েন মানে কিন্তু আপনাকে টাকা দিয়ে পড়তে হচ্ছে। সঠিক বলেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই তোমরা বুঝতে পেরেছ কস্ট হাই কিন্তু ওইবার লো, অর্থাৎ হুট করেই পুরো সিস্টেমটা চেঞ্জ করে ফেলছে দুটি বিশ্ববিদ্যালয় আমার চোখে পড়া লাস্ট 2 থেকে 3 মাসের মধ্যে। তো প্রেজেন্ট অবস্থায় আসলে এই সব বিশ্ববিদ্যালয়গুলো হুট করে ওইবার সিস্টেমটা কেন কমায় ফেললো এবং কস্টের পরিমাণ কেন এত হাই করলো এইসব ব্যাপারে কথা বলবো। আর আরেকটা ব্যাপার বলি, অনেক অডিয়েন্সের মুখে শুনেছি যে বিশ্ববিদ্যালয় কস্ট বেশি সেসব বিশ্ববিদ্যালয় নাকি ভালো, সে ব্যাপারেও কথা বলবো এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ২০২৩ সালের অলমোস্ট শেষের দিকে 2024 সাল, এখন আমরা জানি বাংলাদেশের সকল সেক্টরে সকল জায়গাতে সকল ব্যাপারে কিন্তু কস্ট অনেক হাই, সেটা বাসার রেন্ট হোক বা বাজার হোক আদার জায়গায়। অনেক বিশ্ববিদ্যালয় তারা গোজামিল দিচ্ছে আদার্স দাম বাড়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোও টিউশন ফিগুলো বাড়িয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয় পরিচালনা করানোর জন্য তারা টিউশন ফি বাড়াবে, সেটা তাদের ইখতিয়ার, এসব ব্যাপারে আমি কথা বলতে চাই না। বাট আমি একটা জিনিস দেখে অবাক, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়তে কিন্তু নন প্রফিট অর্গানাইজেশন এই টাইপের অনেকগুলো কিন্তু ক্যাপশন লেখা থাকে তাদের উইকিপিডিয়াতে গেলে। এখন যদি তাদের বিশ্ববিদ্যালয়গুলো যদি নন প্রফিটেবল থাকে তাহলে এত কষ্ট কেন? আমার প্রশ্ন হচ্ছে একটা, আমি এই দুটি বিশ্ববিদ্যালয়ের জাস্ট উদাহরণ দিচ্ছি, নট অনলি দুটি বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয়ে সেম, বাট আমার চোখের দেখা এবং অনেক শিক্ষার্থী SMS করছে এক ধরনের অভিযোগ বলেন বা কষ্ট বলেন এই টাইপের কথাগুলো, এই জন্য শেয়ার করলাম। প্রথমত হচ্ছে বলি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, এটা মোটামুটি বি ক্যাটাগরির একটি ভালো বিশ্ববিদ্যালয় সবাই জানি। তো পার্মানেন্ট ক্যাম্পাসের আগ পর্যন্ত কিন্তু তাদের টিউশন ফি বলেন এবং শিক্ষার্থীদের ওয়েবার সিস্টেমটি বলেন স্বল্প খরচে পড়াশোনার সুযোগ ছিল নর্দান ইউনিভার্সিটিতে। ইতিমধ্যেই কিন্তু স্প্রিং সেমিস্টার 2024-এ তারাই ভর্তি হতে যাচ্ছে, স্বল্প খরচের বিশ্ববিদ্যালয় এখন কিন্তু নাই নর্দান ইউনিভার্সিটিতে। অর্থাৎ যে প্রোগ্রামে পড়তে চান না কেন আপনার ভালো একটা অ্যামাউন্ট লাগবে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের যারা অ্যাডমিশন রিলেটেড কাজ করেন, যেটা আমি জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, মেইনলি হচ্ছে পার্মানেন্ট ক্যাম্পাস শিফট হয়ে গিয়েছে। বিলিভ মি, গত সেমিস্টারে নর্দান ইউনিভার্সিটিতে ইতিহাস সবচেয়ে থেকে বেশি স্টুডেন্ট ভর্তি করা ফেলছে এবং তাদের কিন্তু অনেকগুলো অ্যাম্বাসিডর ছিল, আপনারা জানেন অনলাইনে ঢোকাই যেত না নর্দানের শিক্ষার্থীদের জন্য, সবাই মিলে কিন্তু নর্দানে অনেক স্টুডেন্ট আমি সহ দিয়েছি। তো ফাইনালি তারা যে কনসেপ্টটা নিয়ে আসে সেটা হচ্ছে পার্মানেন্ট ক্যাম্পাস করেছে বা একটু কোয়ালিটি এডুকেশন দিতে কষ্টের পরিমাণ বাড়িয়ে দিবেন। অবশ্যই তাদের জায়গাতে তারা বলেছেন, শিক্ষার্থী পক্ষ থেকে বলতে চাই, ওইবার সিস্টেমটা যেখানে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের গত সেমিস্টার পর্যন্তও আপনার যদি গোল্ডেন A+ থাকতো মাত্র কিন্তু 82,500 টাকা দিয়েই ফুললি গ্রাজুয়েশন কমপ্লিট করা যেত, যাকে বলি 100% স্কলারশিপ। আর এখন কিন্তু মাত্র 70% স্কলারশিপ পাচ্ছে শিক্ষার্থীরা। অর্থাৎ হুট করে এত পরিবর্তন, এটা কিন্তু তারা ভর্তি হতে চাচ্ছে। আমি পার্সোনালি আমি বলি এটা আমার কাছে একটু শক টাইপের লেগেছে। আর A+ থাকলে, শুধু যদি A+ থাকে অর্থাৎ 10 থাকে, তাহলে কিন্তু আপনার 40% ওইবার পাবেন। তো কষ্টের পরিমাণ কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু একটু বাড়িয়ে দিয়েছে আর ওইবার সিস্টেমটা কমিয়ে দিয়েছে। অর্থাৎ এইখানে যে আপনি পড়তে চান তাহলে কিন্তু একটা ভালো বাজেট নেই নর্দানে পড়তে হবে। আর আরেকটা ব্যাপার আপনাদের বলি, অনেক সময় অনেকে অনলাইন থেকে আপনাকে নেগেটিভ বা হচ্ছে ভুল বুঝাইতে পারে,
নর্দানে এখন কোনো ধরনের কোনো রেফারেন্স চলে না, অর্থাৎ আপনি রেজাল্টে যে ওইবারটা পাবেন সেই ওইবারে কিন্তু কাউন্ট হবে। তারপরে শুনলাম তাদের অ্যাডমিশন ফি থেকে শুরু করে সকল দিক থেকেই কষ্টের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। তারা যদি আসলেই কোয়ালিটি এডুকেশন দিতে চায় অবশ্যই তাদের ফ্যাকাল্টি বাড়াইতে হবে। আই হোপ বিশ্ববিদ্যালয় সেটা নিয়ে ভাবছে, সেটা নিয়ে চিন্তা করছে এবং এই বিশ্ববিদ্যালয় যে বাজেটে শিক্ষার্থীরা পড়ছে সেরকম যেন শিক্ষার্থীরা ভালো পড়াশোনা পায় সে প্রত্যাশা অ্যাজ স্টুডেন্ট হিসাবে স্টুডেন্টের পক্ষ থেকে এই ব্যাপারটা আমি বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করব। দুই নম্বর যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটাও কিন্তু আপনি এখনও যদি গুগলে সার্চ করেন লো বাজেট প্রাইভেট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ, তাহলে কিন্তু গ্রিন ইউনিভার্সিটির নামটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো গ্রিন ইউনিভার্সিটি তারা কিন্তু ফুললি পার্মানেন্ট ক্যাম্পাসে শিফট হওয়ার পরে তাদের কস্টের পরিমাণ কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ গ্রিন বিশ্ববিদ্যালয় কিন্তু আর লো কস্টের বিশ্ববিদ্যালয় নয়, এটা কিন্তু হাই কস্টের বিশ্ববিদ্যালয় হয়ে গিয়েছে। নর্দান যে টাইপের কথা বলেছে ঠিক গ্রিন বিশ্ববিদ্যালয় সেম টাইপের কথা বলেছে, তাদের হচ্ছে পার্মানেন্ট ক্যাম্পাস ইস্যুটা দেখিয়েছে এবং ভালো ভালো ফ্যাকাল্টি নেওয়ার কথা বলেছে। আর এই বিশ্ববিদ্যালয় ওয়েবার সিস্টেম নর্দানের থেকে আরও বেশি কম, কম্বাইন্ড যদি 10 থাকে অর্থাৎ 5+5 থাকে মাত্র আপনি 30% স্কলারশিপ পাবেন। তো এটা কিন্তু আমার কাছে খুবই কম মনে হয়েছে। আমরা কিন্তু অনেক টাইমে 100% স্কলারশিপের কথা বলি এবং আমার কাছে মনে হয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের এই 100% স্কলারশিপটা রাখা উচিত। যেমন নর্থ সাউথ কিন্তু তারা টপ 10 100% স্কলারশিপ দেয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতেও এরকম করা উচিত আমি মনে করি শিক্ষার্থীর পক্ষ থেকে। আমি কোনো বিশ্ববিদ্যালয়কে ছোট করছি না বা কোনো বিশ্ববিদ্যালয়কে হচ্ছে আমি নেগেটিভ রিভিউ দিচ্ছি না। তারা একটা কথাই বলছে, সেটা হচ্ছে হায়ার এডুকেশন বা কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য কষ্টের পরিমাণ তা বাড়িয়েছে। যদি আসলেই হয় অবশ্যই সাধুবাদ জানাই এবং এই ভিডিও যারা দেখছেন বা যারা দেখবেন শিক্ষার্থীরা অবশ্যই আপনারা নতুন সেমিস্টারে যারা আসবেন আপনারা রিভিউ দিবেন। আসলে গত সেমিস্টারের তুলনায় এই সেমিস্টারের পড়াশোনার সিস্টেম চেঞ্জ হয়েছে কিনা, যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ, না থাকলে আসলে কিছু করার নাই আমাদের। তো যাই হোক, যারা ভর্তি হতে চান সেকেন্ড ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোতে, শুধু নর্দান অথবা গ্রিন শুধু উল্লেখ করে বললাম, আদার্স বিশ্ববিদ্যালয় অবস্থাও কিন্তু সেম অবস্থায়। অর্থাৎ ভর্তির আগে অবশ্যই আপনারা একদম ডিটেলস জেনে ভর্তি হবেন, কারণ আপনি প্রাইভেটে পড়েন মানে কিন্তু আপনাকে টাকা দিয়ে পড়তে হচ্ছে। আর টাকা দিয়ে পড়বেন মানে কি, আপনি সকল ধরনের সার্ভিস কিন্তু আপনি নেবেন বিশ্ববিদ্যালয় থেকে। সে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি দেখবেন, তাদের অ্যালামনাই দেখবেন, তাদের ক্যাম্পাস এনভায়রনমেন্ট দেখবেন, অর্থাৎ ক্যাম্পাসে কালচারাল আদার যে অ্যাক্টিভিটিস এইগুলো হয় কি না, অর্থাৎ একজন শিক্ষার্থী যেন একদম ফুললি সকল ধরনের সাপোর্ট পায় এই টাইপের বিশ্ববিদ্যালয় দেখে আপনারা ভর্তি হবেন। মুখে মুখে বললে হবে না, তাদের গবেষণাও কিন্তু দেখতে হবে। অর্থাৎ আমি বোঝাতে চেয়েছি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, আমি সেই প্রত্যাশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আদনান ব্লগের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।